নদীৰ বুৱতী হুতেও কথা কয়, বতাহত গছৰ পাতে ঠেকা খাই সুৰৰ লহৰ তোলে। আৰু এই কথা প্ৰত্যক্ষ কৰিয়েই এজন কিশোৰে গৰু চৰাই থাকোঁতে গছৰ পাতত সুৰ তোলাৰ প্ৰয়াস কৰিছিল। সেই কিশোৰজনে হয়তো তেতিয়াও ভাবিবই পৰা নাছিল যে তেখেতৰ সেই প্ৰয়াসে এক খ্যাতি কঢ়িয়াই আনিব। সেইগৰাকী কিশোৰ আছিল আমাৰ অতি মৰমৰ আৰু শ্ৰদ্ধাৰ সুশীল লাহন ডাঙৰীয়া। তেখেত আমাৰ আকাশবাণী ডিব্ৰুগড় কেন্দ্ৰৰ এগৰাকী স্বীকৃতিপ্ৰাপ্ত অনাটাৰ শিল্পী আৰু অৱসৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া। আহকচোন আমি তেখেতৰ পোহাৰী গছৰ পাতত তেখেতে সুৰ তোলা এই অনবদ্য অনুষ্ঠানটিলৈ আমি আগবাঢ়ো। তেখেতক আমি মঞ্চলৈ আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ কৰিছোঁ। আহক তেনেহ'লে উপভোগ কৰোঁ পৰৱৰ্তী অনুষ্ঠানটি।
সুশীল লাহন ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো আর আগবাড়ি আমি গীতর মাজলে প্রায় এটা নহয় দুটা নহয় তিনটা দশক ধরে বিভিন্ন বিহুহরিয়া গীতত সুর প্রদান করে শ্রোতা রাইজর হৃদয়জিনা বিহু সম্রাট বিমান বড়া আজি আমার রঙর রঙালী অনুষ্ঠানের এক অন্যতম মধ্যমণি তেখেতর গীত শুনবর কারণে আমি অপার আগ্রহে রয়ে আছো। বিমান বড়া বলে কলে আমার মনলে আহে জানমণির কথা, আর জানমণি বলে কলে আমার মনলে আহে মরমর দুখনি হাত, নদী বাড়িলেও উজান উঠিলেও নৈর কাষর বালিয়া চাপরি। বিহু সম্রাট বিমান বড়ার গীতর তালিকার কথা কই থাকিলে উরকে নপরিব। অতি জনপ্রিয় শিল্পী তেখেত, আমার অতি শ্রদ্ধার গীতিকার সুরকার, শতাধিক সফল গীতত গীত গাইছে তেখেতক আমি মঞ্চলৈ আদরণি জানাইছো, নিমন্ত্রণ জানাইছো আর গীত পরিবেশন করিবলৈ অনুরোধ জানালো। জয় জয়দেই দূরদর্শন কেন্দ্রের সমূহ কর্মকর্তা আর ইয়াত থাকা সমূহ রাইজক রঙালী উলগ জানালো, ধন্যবাদ জানাইছো। দূরদর্শন কেন্দ্রের যে প্রচেষ্টা তাক আমি শলাগ লৈছো। এটা ধরনের এই কামে আমার বিহু কৃষ্টি জিয়াই রখাত যথেষ্ট সহায় করব। ভারতরত্ন ভূপেন্দ্রায় কৈছিল, বহাগ মাথো এটি ঋতু নহয়, নহয় বহাগ এটি মাহ, অসমীয়া জাতির ই আয়ু রেখা, গণ জীবন রেখা, গণ জীবন রেখা, গণ জীবন রেখা। গতিকে বাপতি সাহন বিহু, বিহুর অবিহনে আমার জাতীয় অস্তিত্ব একোই নাই। সেই কারণে এটা বিহুই গাম। ও মরম দুখনি মেরুনুকারে ও মরম দুখনি লাগিছে বসন্তৰ পাজা, এতিয়া কি কৰো তোতে মই কলৈ যাওঁ বাৰু কোৱা, তুমি মোৰ জীৱনলৈ আহিবা জানানে
জন্মনি তোমার বাপে জন্মনি তোমার বাপে জন্মনি তোমার বাপে নদী বাহিরে সুনীল গগৈ এজন প্রযোজক বহুত সিনেমা করেছে মানে তার তেখেতর গুটি ফুলের গামোছা এটি বিহু সিডি বনাইছিল তার উপরে গুণ গুণ গানে গানে ইত্যাদি সুন্দর সুন্দর গান গীত আছে এইজন সুনীল গগৈ সুন্দর তেখেতর মানে গুটি ফুলের গামোছা করেছিল বড় ধুনিয়া আকাশ নীলা সাগর নীলা নীলা পারির সাদর কাম জুয়াটা
অতি জনপ্রিয় জানমণি কেশেটর এ কিনু সাওনিরে কিনু সাওনিরে সালামু কই দেহা খিরখিরাই গল মই না জানই দেহা খিরখিরাই গল মই না জানই পেটলৈ ভালো যোৱা পেটলৈ ভাতো যোৱা
কেইবাটিও জনপ্রিয় গীতেরে আমার অনুষ্ঠানটি মুখরিত করে তোলা আমার অতি শ্রদ্ধার মরমর শিল্পী বিমান বড়া ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো আর আগবাড়িছো পুনের গীতর মাজলৈ। হে এগারী শিল্পী, যেগারী শিল্পীয়ে মানুষক মন্ত্রমুগ্ধ করে দুঃখর সাগর পেলায় কন্দুয়াবও পারে, রঙর সাগর পেলায় আনন্দ প্রদান করবও পারে। সেইগারী শিল্পী হল অন্যতম লোকসঙ্গীতর সাধক বরবিহুয়া খগেন গগৈ ডাঙরিয়া। তেখেত আজি আমার রঙর রঙালী অনুষ্ঠানের আন এক অন্যতম মধ্যমণি। আমি তেখেত গীত গাবর কারণে মঞ্চলে আগবাড়ি অনুরোধ করছো। আহক তেনেহলে উপভোগ করো এই অনুষ্ঠানটি। আজি আমার রঙালী বিহু আরম্ভ বলে আমার ডিব্রুগড় দূরদর্শনে একটা অনুষ্ঠান আরম্ভ করেছে, আর এই কথা মানে এইখানে ভাল লাগিছে। আর ইয়ার যা কর্মকর্তা মুরব্বী একটা কথা মোক কৈছে, এই কথা মোক শুনি ভাল লাগিছে, যে সকলে 31 জানুয়ারী যেটা মানে ইংরাজি নববর্ষটো ধুমধামে পাতে, আমার অসমীয়া নববর্ষটো নেপাতে। এই কথাটো কোৱাৰ কাৰণে মই ডিব্ৰুগড় দূরদর্শনের যিখিনি কর্মচারী মানে যিহল মূল কর্মকর্তা মই কবই লাগিব, বা এটা নাম মোৰ মৰম অতি ভাই চন্দন পাঠক, হি বহুদিনপা মোক কৈ আছে, খগেন্দা হেৰি সকলোৱে ইংৰাজী নববর্ষ পাতে 31 তারিখে ডিসেম্বর, এইবাৰ আমি ডিব্ৰুগড় দূরদর্শনে অসমীয়া নববর্ষ পাতিম, মানে বিহু দিনাখন আমি কৰিব। কেলে এইটো মোৰ মনটো খুব ভাল লাগিলে, সেইকাৰণে মই গুৱাহাটীৰ পৰা সেইকাৰণে দৌৰি আহিছোঁ। এই কথাটো আমাৰ অসমীয়া মানুহৰ মনত থাকিব লাগিব। হয়, আজি আমাৰ এইখিনি কথা মই এইকাৰণে কৈছোঁ, মই আজিকালি এতিয়া বুঢ়া হ'লোঁ, বুঢ়া কি মই এতিয়া চাকৰি পৰা ৰিটায়াৰমেণ্ট ল'লোঁ, অসমীয়া লোকসংগীতৰ লগত মই সদায় লাগি আছোঁ। গতিকে আমি অসমীয়া মানুহখিনিয়ে আনবিলাকক যিমান আমি পাত্তা দিওঁ, আমাৰ নিজৰখিনিক আমি দিবলৈ কিয় ভাল নাপাওঁ নেজানো। হয়, ইংৰাজী নববৰ্ষ বুলিলে একদম 31 জানুৱাৰী বুলি ক'লে বজাৰত কুকুৰাও নেপায়, হাঁহো নেপায়, একো নেপায়, হয় নাই? কিন্তু অসমীয়া নববৰ্ষ বহাগ বিহুটোক কোনোবাই যদি সোধে, আই আজি কি কৰিলি বজাৰত, হে কি কিনিলি, আমলৈটো পালি নাই, বা আমার মাহলতি, আমার হ্যাঁ যেটো মাখিয়তি, কি খগেন্দা কি মাখিয়তি, আ দীঘলতি মাখিয়তি কলে চিনি নেপায়। হ্যাঁ, কিন্তু যদি কয় দিয়া যায় এই কি এইটো হাতত লগাটো, আরে নাচিবলৈ আহিব, বেহেন্দি কলে সবে চিনি পায়। গতিকে মই জিয়াই থকা দিনাখন লাগে মই নিজৰ অসমীয়া জাতিটোক, অসমীয়া আমাৰ যিখিনি এই পৰম্পৰা মই সদায় ৰাখিম। আমাৰ কিছুমানৰ এতিয়া ভুলো আছে, এই আজি অনুষ্ঠানটোত বহাগৰ বিহু, সেইকাৰণে মই কৈছোঁ আমাৰ কিছু মানুহে নামনি অসমৰ ফালে মাঘৰ বিহুতে কণী চুজায়, কিন্তু কণী কেতিয়া চুজায়, হয় নহয়? বহাগ মাহত আমি যেতিয়া আমি যেতিয়া বুঢ়াবিলাকে কয় সদায় বৰষুণ নাহে 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 নাহে, বুঢ়াকেইটাই কয় দিয়ে আমাক দৌতিহঁতে, ঐ ৰাতি চাই থাকিবি আজি বৰষুণ আহিব। হয়, ৰাতি বৰষুণ আহিবই, ইদিনাখন নতুন পানীত আমি গৰু গা ধুৱাওঁ, তাৰপিছত কণী যুঁজাওঁ, আমলৈ টোপ পৰুৱা আনি খাওঁ, আমাক বিহু বুলি কি দিয়ে, এটা গেঞ্জি দিয়ে আৰু এখন গামোচা দিয়ে, আৰু সেইখিনিয়ে আমাৰ বিহু। ও লাহে লাহে ইলাহে বান্ধয় ও বিহু কোনে ধালে আহে এ পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে বিহু চাৰিওফালে আহে
বিহু এনেকুৱা বস্তু কেনি হয় কোনেও নাজানে, চাৰিওফালৰ পৰা আহে, খালি হৃদয়ত মৰম লাগিব। বিহু বুলি ক'লে গাটো উঠিব লাগিব, গা কেতিয়া উঠিব যদি তুমি সঁচা অসমীয়া হয় নহয়? যেতিয়া আমাৰ ৰাজসিংহাসন, আমাৰ স্বৰ্গদেউ ৰুদ্ৰসিংহই যেতিয়া বিহুটোক অসমীয়া জাতীয় উৎসৱ বুলি স্বীকৃতি দিছিলে, কিয় দিছিলে? হা, বিহু বুলি ক'লে বিহু নচা নাচনীজনী এজনী নাচনী আৰু বিহু নচা ল'ৰাটো এটা বিহুৱা ডেকা। নাচনীজনী কোন ধৰ্ম তাত নাই, হিন্দু নে খ্ৰীষ্টিয়ান নে জৈন নে এইবিলাক নাই, আৰু বিহু নচা ডেকা ল'ৰাটো কোন ধৰ্ম তাত নাই। সেইকাৰণে আহোম ৰজা স্বৰ্গদেউ ৰুদ্ৰসিংহই বিহুটোক জাতীয় উৎসৱ বুলি চিনাকি দিছিলে, কেলে য'ত ধৰ্ম নাই। চাউলুং চুকা ফা আমাৰ আদি ৰজা, ও তাৰে নাতি পুতি আমি না, ও বিহু পাই ধেমালি কৰো না। সেই যেতিয়া চাউলুং চুকা ফাই আমাৰ ৰুদ্ৰসিংহৰ যেতিয়া শিকিলে, তেতিয়া হ'ল বিহুটো ঘৰে ঘৰে গোৱা এটা ছিষ্টেম আহিলে দেই। তেতিয়া আমাৰ যেতিয়া মানুহবিলাকে বিহু গাবলৈ যায়, বিহু গাবলৈ যায় কি কয় জান নাই? দেউতাৰ বৰে ঘৰ ও দেখোঁতে ভয়ংকৰ, ও হৰণ খেৰে মেলি চাই, এই হৰণ খেৰে মেলি চাই, এ ন সৰুৱাৰে চখ গাঁঠিৰে হৰি পিছলি যায়। যেতিয়াই মন্ত্ৰী ঘৰত সেনেকৈ গাই দিয়ে, সি 10 টকাত দিম বুলি ভাবিছিলে, যদি সি 30 টকা এনেও দিব। সেইদিন এতিয়াও চলি আছে দেই, হয় নহয়? এ খাবৰ মন আছিলে ঐ বগী খাই এজনী, ঐ চুবাব এ চেনি মাই জাজি নৈ পুৱাই দিম, ঐ চেনি মাই কলি যাৰ তেজেৰে, ঐ চেনি মাই জাজি নৈ পুৱাই দিম, এ চেনি মাই কলি যাৰ তেজেৰে, ঐ চেনি মাই ঐ তেজেৰে বুজাব নৈ, চেনি মাই ঐ তেজেৰে বুজাব, তেজেৰে বুজাব নৈ। চেনিমাই তোমাৰ নবিয়া হ'ব, ঐ চেনিমাই নোৱাব ঐ ধোৱাব, ঐ চেনিমাই তোমাৰ নবিয়া হ'ব, এ চেনিমাই নোৱাব ঐ ধোৱাব, এ চেনিমাই ঐ গাতে নোমা হালধি, এ চেনিমাই ঐ গাতে নোমা হালধি, গাতে নোমা হালধি। তীৰ্থক দেখিলে আহু বুলি নক'ব মাজনী, তীৰ্থক দেখিলে আহু বুলি নক'ব মাজনী, মাজনী ঐ মোৰেনো পানী পৰা ঘৰ, এই হাতত চৰিয়া লৈ পানী তুমি থাকোঁতে মাজনী, হাতত চৰিয়া লৈ পানী তুমি থাকোঁতে মাজনী, মাজনী ঐ হ'বনো পানী লগা। Thank you.
বাটলৈ তুমি যোৱা বাটলৈ চাই ঐ তীৰ্থক দেখিলে আহু বুলি নকব মাজনী তীৰ্থক দেখিলে আহু বুলি নকব মাজনী মাজনী ঐ মোৰেনো পানী পৰা ঘৰ ঐ হাতত চৰিয়া লৈ পানী তুমি থাকোঁতে মাজনী হাতত চৰিয়া লৈ পানী তুমি থাকোঁতে মাজনী হবনো পানী লগা জ্বৰ ঐ মাজনী ঐ হবনো পানী লগা জ্বৰ মাজনী ঐ হবনো পানী লগা জ্বৰ দেউতাৰ পদূলিত গোন্ধাইছে মাধুৰী ও কেতে কি মলে মলায়ে ঐ এ গোবিন্দাই ৰাম ঐ মাধুৰী কোনে কোনে চিনি পায় কওকচোন নেপায় দেই দেউতাৰ পদূলি মই এটা কথা কৈ যাওঁ এইখিনি এই যে বিহু নাম এটা গালেই নহ'ব বিহু নামত আমাৰ কি আছে জানে কাঁচ ঠাঁচ ও ভনী ৰহে দো নৈতে জপিয়াই নৈতে জপিয়াই ঐ ঢৌ খেলি খেলি জামে গৈ ভটিয়াই ঐ ও ভনী ৰহে দো ঢৌ খেলি খেলি যাম গৈ ভটিয়াই ঐ যদি মৰম দিয়া আকৌ আহি বুজাই ঐ আকৌ আহি বুজাই ঐ মৰমৰ ঢোলেৰে বান্ধি বাটে দিয়াই মৰমৰ ঢোলেৰে এই বান্ধি বাটে দিয়া ঐ আজলি কাজলি ঐ অময়া মৰমৰ জৰি ঐ মাজনী ঐ প্ৰথম মৰম আজলি কাজলি ঐ আজলি কাজলি ঐ অময়া মৰমৰ জৰি ঐ মাজনী ঐ নেৰিবা নেৰিবা এনেকুৱা মৰমবোৰ ঐ এনেকুৱা মৰমবোৰ ঐ এঠানি এবাণী কমি ঐ মাজনী এঠানি এবাণী কৰি ঐ মাজনী ঐ ককা ঐ আজু ককাহঁতে ঐ ঐ নিৰলে আছে নিৰলে আছে যে চাই ঐ নাতি ফুটি আমিও এই মৰমৰ বিহুতি অ সদায় ৰাখিছো জীয়া Thank you.
পাবৰি ধিনো দো গোহাঙ্গত পাবৰি ধিনো দো গোহাঙ্গত পাবৰি ধিনো দো যথতে অমনা ধিনো দো দান গৰু বিহুৰি না ধিনো দো কষ্ট দান কৰিবা ধিনো দো কষ্ট দান কৰিবা ধিনো দো তেহে বাবা বৰকুঠ ধিনো দো থান ঐ সততে চকৰি ধিনো দো গোহাঙ্গত পাবৰি ধিনো দো গোহাঙ্গত পাবৰি যথতে অমনা ধিনো দো দান এই গৰুৰ বিহুৰি না ধিনো দো বস্ত্ৰ দান কৰিবা ধিনো দো বস্ত্ৰ দান কৰিবা ধিনো দো তেহে বাবা বৰকুঠ ধিনো দো দান আছিলে ধিনো দো মাতৰাই জুবি ধিনো দো মাতৰাই জুবি ধিনো দো আছিলে নৰিয়া ধিনো দো পৰি যেতিয়া শুনিলে ধিনো দো বিহুৰে বাতৰি ধিনো দো বিহুৰে বাতৰি ধিনো দো আহিলে লাখুটি ধিনো দো ধৰি এই মানেখন আছিলে ধিনো দো মাতৰাই জুবি ধিনো দো মাতৰাই জুবি ধিনো দো আছিলে নৰিয়া ধিনো দো পৰি যেতিয়া শুনিলে ধিনো দো বিহুৰে বাতৰি ধিনো দো বিহুৰে বাতৰি ধিনো দো আহিলে লাখো ধিনো দো ধৰি চিঠি পায় কোনে চৰিততে নাই
সকলি আসলতে বান্ধি লৈ দুয়ার সুখত মেলি লৈ দুয়ার সুখত মেলি লৈ দীপতে হৈ পহিলে দীপতে হৈ পহিলে তাই এই শুনে শুনে চুনি গরু আহে গধূলি ঐ গরু হিঙত চিঠি পায় শুনে চৰিততে নাই সকলি আচলতে বান্ধি লৈ দুৱাৰ চুকত মেলি লৈ দীপতে হৈ পঢ়িলে দীপতে হৈ পঢ়িলে ঐ হাত ধৰি ধৰি দিহিং পাৰে কৰিম ঐ হাত ধৰি ধৰি দিহিং পাৰে কৰিম ঐ দেহি দি শুনাই ঐ তুলু গানাওতে তুলি সৰু মাই ঐ ঐ হাত ধৰি পাৰে কৰি হাত ধৰি ধৰি দিহি পাৰে কৰি দেহিকি শুনাই ঐ তুলু মানাওতে তুলি সৰু মাই ঐ খত গুমে গুমাই কোম্পানী জাহাজখন ঢেঁকীত গুমে দিখত গুমে গুমাই ঐ কোম্পানী জাহাজখন ঐ ঢেঁকীত গুমে গুমাই থোৰা ঐ ঢেঁকীত গুমে গুমাই থোৰা ঐ দেহাৰমে ৰমাই ঐ হিয়া চমে চমাই আই ঐ ঐ বিহুতি আহিব পৰা লক্ষীমপুৰত গৈ লক্ষীমপুৰত গৈ ৰহিমলাই ক'লে দাদা নেযাওঁ তোমাৰ লৈয়া গৈ বিয়া পাতিম বুলি ছোৱালী চালোঁ লক্ষীমপুৰত গৈ লক্ষীমপুৰত গৈ ৰহিমলাই ক'লে দাদা নেযাওঁ তোমালৈ ঐ ৰহিমলাই সুধিলে মোক চাকৰি বাকী চাকৰি বাকী চাকৰি মোক জানাব নেকি কেঁকুৰা নাঙলটি ঐ চাকৰি মোক জানাব নেকি কেঁকুৰা নাঙলটি ঐ বিয়া পাতিম বুলি ছোৱালী চালোঁ লক্ষীমপুৰত গৈ লক্ষীমপুৰত গৈ ৰহিমলাই ক'লে দাদা নাযাওঁ তোমালৈ ঐ ৰহিমলাই ক'লে দাদা নাযাওঁ তোমালৈ সুধিলে মোক চাকৰি বাকী চাকৰি বাকী চাকৰি মোৰ জানা ভনীতি কেঁকুৰা নাঙলটি চাকৰি মোৰ জানা ভনীতি কেঁকুৰা নাঙলটি ঐ বিয়া পাতিম বুলি ছোৱালী চালো লক্ষীমপুৰত গৈ লক্ষীমপুৰত গৈ ৰহিমলাই ক'লে দাদা নাযাওঁ তোমালৈ ঐ ৰহিমলাই সুধি চাকৰি বাকী চাকৰি বাকী চাকৰি মোৰ জানা ভনীতি কেঁকুৰা নাঙলটি
কাখন ধুনিয়া ইও জানোই তোরারে জিনিকা ও জানোই মনরে হরগর ইও জানোই তুমি মোর মেনকা ইও জানোই কাখন ধুনিয়া ইও জানোই তোরারে জিনিকা ইও জানোই মনরে হরগর ও জানোই তুমি মোর মেনকা ইও জান দূর তুমি থাকা ও জান সপোন থয় ও জান আমার দেখা ও জান বিহু সকলোৱে গায়, কিন্তু খগেন গগৈৰ বিহু একক আৰু অতুলনীয়। আমি বৰবিহুৱা তথা বিশিষ্ট লোকশিল্পী খগেন গগৈ ডাঙৰীয়ালৈ আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। শ্ৰদ্ধাৰ দৰ্শকসকল, বহাগ বিহু তথা অসমীয়া নৱবৰ্ষক আদৰণি জনাই অনুষ্ঠিত কৰা ৰঙৰ ৰঙালী অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিছে। সকলোকে শ্ৰদ্ধা জনাইছোঁ, লগতে অসমীয়া নৱবৰ্ষ আৰু বহাগ বিহুৰ হিয়াম হোৰা উলগ জ্ঞাপন কৰি আজিৰ অনুষ্ঠানটিৰ পৰা বিদায় মাগিছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ।